হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আর ঈশ্বরের কৃপায় আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও আজকে খুব ভালো আছি। আজকে রবিবার, আর বিকালবেলা একটু যদি কোথাও না বেরোয় না, মনটা একদম ভালো লাগে না। সারা সপ্তাহ ঘরের মধ্যে বসে বসে বোর হয়, আবার আজকের দিনটাও যদি একটু ঘরের মধ্যে বসে থাকি একটু ভালো লাগে না। তাই সবাই মিলে একটু প্ল্যান করে ফেললাম, চলো আজকে যাই একটু বীরচন্দ্রপুর। অন্যান্য জায়গায় তো কতই যাই, কিন্তু বীরচন্দ্রপুরে না আমি একদিনও যাইনি। তাই আমাদের উঠ বললেই চটবগলের মতো অবস্থা হলো। আর যাদের জন্য আমরা ওয়েট করছিলাম, যে সঙ্গীদের জন্য, তারাও বেরিয়ে পড়েছে। এখন আমরা সবাই মিলেই রওনা দেবো বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। জানি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, তাও আমরা বেরিয়ে পড়লাম। আর এই রাস্তার দুপাশের কাশফুলগুলো দেখো, দেখে পুরো মনে হচ্ছে সত্যি মা আসছেন, তা এবার বোঝাই যাচ্ছে। ঘরে বসে থেকে কিছুই বুঝতে পারি না, ফিলও করি না, কিন্তু এই রাস্তার দুপাশের কাশফুলগুলো দেখে মনে হচ্ছে মা, মনে হয় মায়ের আগমন এবার খুব শীঘ্রই হতে চলেছে। আর এই অন্ধকারও হয়ে এসেছে আমাদের, কিন্তু কিন্তু কি করব, তাও আমরা মনের জন্যে সাহস নিয়েই চললাম বীরচন্দ্রপুর। আর এই দেখো চলে এলাম বীরচন্দ্রপুরে, যে ইসকন মন্দিরটা আছে এখানে আমি অতটাও চিনি না, কারণ আমি তো এখানে নতুন, জানি না তোমাদেরকে কতটা শেয়ার করতে পারবো বা দেখাতে পারবো, কারণ মন্দিরের ভেতর তো অনেক রেস্ট্রিকশনও থাকে। কিন্তু যতটা পারবো আমি তোমাদেরকে শেয়ার করবো, আর তোমরা দেখতেও থাকো। প্রথমে আমরা চলে গেলাম এদিকে ডান দিকে একটা গ্রাউন্ডের দিকে, একটা মন্দির আছে, মানে দেখার অনেক অবতার, অনেক মানে কাহিনী যেটা মূর্তির মাধ্যমে তুলে ধরেছে। আমরা প্রথমে এখানেই চলে এলাম, কারণ এটা নাকি বন্ধ করে দেবে, সন্ধ্যের পর নাকি এটা বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা কিন্তু নিষিদ্ধ ছিল, আমরা সেটা প্রথমে জানতাম না। তাই একটু সামান্য করার পর যখন বারণ করলো, তারপরে কিন্তু আমরা কোনো ভিডিও বা ফটো তুলে নিয়ে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, ওই জন্য ঠাকুরগুলোকে না পর্দা দিয়ে ঢাকা রয়েছে। আর আমরা এখন সন্ধ্যা আরতিও দেখবো, ঠাকুরও দর্শন করব, প্রণাম করব, তারপরে আমরা এখান থেকে বেরোবো। হ্যাঁ, এর ভিতরেও কিন্তু ফটো তোলা বা ভিডিও করা কিন্তু নিষিদ্ধ। আমরা অনেকে করছিল আমরা যখন ঢুকলাম, তাই ভেবেছিলাম হয়তো করতে দিচ্ছে ভিডিও, তাই জন্য আমরা ওই কিছুটা করেছিলাম। এখন জানতে পারলাম, তারপরে আমরা কোনো আর ভিডিও করিনি। আর বেরিয়ে দেখি এখানে একটা মিষ্টির, নানা রকম মিষ্টির খাবারের দোকান ছিল, আর একটা বইয়ের দোকান ছিল। আমি কিছু নিয়েছিলাম না, ও একটা মিষ্টি নিয়েছিল, ওর কাছ থেকে আমি একটা ভাগ নিয়েছিলাম, ওই যা হয় আর কি। আর এমনি মিষ্টি খেতে আমার অতটাও খুব যে ভালো লাগে তা না। দেখো নিজের জন্য নিয়ে কী হবে, শুধু শুধু বরেরটার ওপর তো আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই না? বরেরটার ওপর কিন্তু আমার ভাগ ছাড়বো না আমি, আমারটার ওপর যদি ওর নাও থাকতে পারে, কিন্তু ওরটার ওপর আমার পুরো পুরো আছে। আর এখানে একটা বইয়ের দোকানও আছে, কিন্তু বই দোকান থেকে কিছু কিনিনি, জাস্ট দেখলাম।
এরপর চলে এলাম নিতাইয়ের বাড়ি, মানে স্ত্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এখানেও ভেতরে কিন্তু ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ। এখানে ফোন, পার্স, যা কিছু থাকে সেটা কিন্তু জমা দিয়ে তবেই ঢুকতে হয়। ঢুকে অনেক কিছুই দেখলাম, মানে নিতাইয়ের বাড়ি, নিতাইয়ের জন্মস্থান, তারপরে তার মা যেখানে ষষ্ঠী করতেন, পরে পুকুর, অনেক কিছুই দেখলাম। তারপরে চলে এলাম এখানে আরেকটা মন্দির, মানে এটা এখানেও মূর্তি যে গৌরীতাইরই রয়েছে। এখানে আশ্রম, মূর্তি, মানে মন্দির সব একসাথে রয়েছে অনেকটা বড় এরিয়া নিয়ে। এখানে আরও অনেক মন্দির আছে, জগন্নাথ মন্দির, বাঁকারায়ের মন্দির, তোমরা চাইলে সবগুলোই দেখতে পারো। আমরাও দেখেছি কিন্তু খুব তাড়াতাড়ি মাঝখানে দেখেছি। আর এ দেখো বাড়িও চলে এসেছি, বাড়ি বলতে আমার বাড়িতে নয়, যেই সঙ্গী আমাদের সঙ্গে গেছিলো মানে ফ্রেন্ডের বাড়ি। এখানে আমরা বলাবলি করছি, মানে আমার যে তিলকটা আছে সেটা সম্পূর্ণ আছে, বাট ওরটা উঠে গেছিলো, সেটা নিয়ে আমরা বলাবলি করছিলাম, আর ওরাও চলে এসেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা বাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই, গুড নাইট।